পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা জানুয়ারি মাসে প্রতিটি বিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়েছে। যেহেতু তোমরা এখন নবম শ্রেণীতে উঠেছো, এই মাত্র সবেমাত্র তোমরা বইগুলো পেয়েছো, বইয়ের প্রথম দিকে যে পেজগুলো আছে, প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলো একটু যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তুমি হুবাহু উত্তরগুলো সব সুন্দর করে লিখে নিতে পারবে। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত বইগুলো ঠিকঠাক করে পড়াশোনা করোনি, তার জন্য হয়তো প্রশ্ন উত্তর খুঁজতে বা লিখতে একটু সমস্যা হবে। কিন্তু যেহেতু অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয়গুলো থেকে, তাহলে এর উত্তরগুলো তাড়াতাড়ি করতে হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, ঠিক আছে? আর বাকি বিষয়গুলো যদি দেখতে হও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও দেখে নিতে পারো। ওকে, চলো প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে সুন্দর করে এই পরপর করে দেখিয়ে দেবো। ওকে, প্রথমে দেখো, একের থেকে ঠিক উত্তর নির্বাচন করো। এখানে দেখো টোটাল 1.1, 1.2, 1.3 এবং 1.4, টোটাল চারটা প্রশ্ন দেওয়া হয়েছে। চারটা প্রশ্ন কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর করে, ঠিক আছে? ওকে, দেখতে পেয়েছো? আচ্ছা, এরপর দেখো দুইয়ের দাগে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করতে বলা হয়েছে। তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, চারটি প্রশ্ন দেওয়া হয়েছে, এটাও 1×4 দেওয়া হয়েছে। তারপর তিনের দাগে দেখো সংক্ষিপ্ত উত্তর বলা হয়েছে, এখানে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, এটাও প্রতিটা প্রশ্ন কিন্তু 2 মার্ক করে, তার 2×3=6, ঠিক আছে? আর চারে দেখো নিচের প্রশ্ন দুটির উত্তর দিতে বলা হয়েছে, দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো 3×2=6, ঠিক আছে? এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরপর করে সুন্দর করে পড়বো। ওকে, চলো আমরা কথা না বাড়িয়ে এবার প্রশ্নগুলো আমরা পরপর দেখতে থাকি। দেখো প্রথম যে প্রশ্নটা কী ছিল, ঠিক উত্তরটি নির্বাচন করো। একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন ক একই থাকে, খ কমে, গ বাড়ে, ঘ প্রথমে বাড়ে পরে কমে। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন খ কমে যায়, ঠিক আছে? খ কমে, উত্তরটা হবে খ কমে। আশা করি বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্নতে। কি বলেছে? বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো, বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো, ক কার্যের হারের সঙ্গে, খ ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে, গ ক্ষমতার হারের সঙ্গে, ঘ বস্তুটির গতিবেগের সঙ্গে। তাহলে এখানে উত্তরটা কী হবে? উত্তরটা হবে বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো, উত্তরটা হবে খ ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে, ঠিক আছে? ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে। আশা করি বুঝতে পেরেছ 1.2-এর উত্তরটা হলো খ। পরের প্রশ্ন, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে বেশি, খ ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী, গ ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে কম, ঘ ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সম্পর্কযুক্ত নয়। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে খ, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী খ হলো ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী হবে। ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী, উত্তরটা হবে খ। 1.3-এর উত্তরটা কী পেলাম? খ। এর চলে আসি পরের প্রশ্ন। কী বলেছে? না নির্দিষ্ট পরিমাণ বল, নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো ক ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, বলের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক। উত্তরটা কী হবে? না নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো খ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, উত্তরটা হবে কি? ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। আশা করি বুঝতে পেরেছ। তা টোটাল চারটি প্রশ্ন ছিল, তা চারটি প্রশ্নের উত্তর তোমাকে কমপ্লিট করে ফেললাম। ওকে, এরপর চলে আসছে নিচ দুয়ের দাগের নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। যারা সত্য সত্য লিখবো, নাহলে মিথ্যা মিথ্যা করবো। প্রথম প্রশ্ন কী আছে দেখে নেই। কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়। দেখো কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়, এটা একেবারে মিথ্যা, ঠিক আছে? উত্তরটা লিখবো মিথ্যা। কারণটা কী? না কারণটা হচ্ছে কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ কী হয়? হ্রাস পায়, ঠিক আছে? কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ কী পাবো? পাবে হ্রাস পায়। ওকে, তাহলে এখানে উত্তরটা লিখবো শুধু মিথ্যা। এরপর চলে আসছি
পরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন, এটা একেবারে মিথ্যা। এখানে উত্তরটা লিখবে মিথ্যা, কারণ হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক কি না ডাইন, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন, কি বলেছে? তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। হ্যাঁ, এটা একেবারে সত্য। তার উত্তরটা লিখবে সত্য, তরলের চাপ তরলের ঘনত্বের উপরেই নির্ভরশীল। তো উত্তরটা কি হবে? সত্য, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এইভাবে দুই হাজার তিনটা প্রশ্ন ছিল, বললাম এই পরের প্রশ্ন একটা আছে, দুই থেকে চারের প্রশ্ন। পারদ জলের চেয়ে বেশি প্লাবিত বল সৃষ্টি করতে পারে। হ্যাঁ, এটাও সত্য, তাহলে এখানে উত্তরটা লিখবে সত্য, পারদ জলের চেয়ে বেশি প্লাবিত বল সৃষ্টি করতে পারে, তাহলে এখানে উত্তরটা হবে কি হবে? সত্য। ঠিক আছে, বোঝা গেল? ব্যাস, এবার চলে আসি তিনের দিকে, সংক্ষিপ্ত উত্তর দাও। কি বলেছি দেখো, প্রথম প্রশ্ন, বল কাকে বলে তা ব্যাখ্যা করো। বল কাকে বলে তা ব্যাখ্যা করো। দেখো কীভাবে করবো, লিখবে দেখো, বাইরে থেকে প্রযুক্ত যে বাহ্যিক কারণের জন্য কোনো স্থির বস্তুকে গতিশীল বা সমবেগে গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা হয় তাকে বলে বল, বা তাকে বল বলে। ঠিক আছে, তাহলে এইটুকু বল কাকে বলে, এইটা এইটুকু যেহেতু 2 মার্ক আছে, তাহলে সুন্দর 2 মার্কের মতোই করে সুন্দর করে উত্তরটা লিখে ফেলবে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলে যাই পরের প্রশ্ন, কি বলেছে? আচ্ছা, এর উদাহরণ একটা সঙ্গে দিয়ে দাও। যেমন কোনো স্থির বস্তুকে যা প্রয়োগ করলে তার অবস্থান পরিবর্তন করা যায়, সেটা হলো বল। ঠিক আছে, এটা এইভাবে পুরোটা কমপ্লিট করবে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে, আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো। দেখো, আর কোনো সূত্রটা কি না, কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এই আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের বা গ্যাসের ওজনের সমান হয়। ঠিক আছে, তাহলে এই আর্কিমিডিস সূত্রটা বুঝতে পেরেছো, তাহলে এই সূত্রটা তোমাকে সুন্দর করে এইভাবে উত্তরটা লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছো, তোমার কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, এরপর চলে আসছি পরের প্রশ্ন, কি বলেছে? একটা ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো। একটা ফাঁপা প্লাস্টিকের বল, একটা ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, এর উত্তরটা কীভাবে লিখবে একটু দেখে নাও। কোনো বস্তু তখন জলে ভাসবে যখন তরলে প্লাবতা বস্তুর ওজনের সমান হবে, অর্থাৎ বস্তুর ওজন সমান প্লাবতা। ফাঁপা প্লাস্টিকের বলের দ্বারা অপসারিত জলের ওজন প্লাস্টিকের বলের ওজনের সমান হয়, যার জন্য প্লাস্টিকের ফাঁপা বল জলে ভাসতে থাকে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে 3.3-এর যে প্রশ্নটা আছে, 3.3-এর প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাকে এইভাবে সুন্দর করে লিখতে হবে। ওকে, আর বানানগুলো একটু তোমরা একটু ভালো করে বইগুলো দেখে নেবে, বইগুলো দেখে বানানগুলো ঠিকঠাক করে লিখবে। এখানে টাইপ করতে গিয়ে হয়তো একটা দুটো ভুল আছে, সেগুলো কিন্তু তোমরা ঠিকঠাক করে নেবে। ওকে, ব্যাস, এরপর চলে আসি পরের প্রশ্ন, চারের দিকে নিচের প্রশ্ন দুটো উত্তর দিতে বলো। দুটো প্রশ্ন দেওয়া আছে, 3, 2, 6। প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ও কেন? উত্তর কীভাবে লিখবে দেখো, ক্রিয়াশীল চাপ যে তিনটি বিষয়ের উপর নির্ভর করে তা হলো ক, বিন্দুটির গভীরতার এইচ এর উপর, অর্থাৎ বিন্দুটির গভীরতা যত বৃদ্ধি পেতে থাকবে ক্রিয়াশীল চাপের পরিমাণ বাড়তে থাকবে। গভীরতা বাড়লে প্রবাহী পদার্থের পরিমাণ বেশি হয়, ফলে প্রবাহী পদার্থের পরিমাণ বাড়ার সাথে সাথে চাপের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, আর খ, তরলের ঘনত্ব বা ডির উপর, অর্থাৎ স্থির প্রবাহী পদার্থের ঘনত্ব বাড়লে ক্রিয়াশীল চাপের পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ পদার্থের ঘনত্ব এবং ক্রিয়াশীল চাপ পরস্পর সম্পর্কে পরিবর্তিত হয়। ঠিক আছে, পরস্পর সম্পর্কে পরিবর্তিত হয়, তাহলে এইভাবে সুন্দর করে প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবে। এবং কয়ে পথে 3টে বন্ধ আছে, আর একটা বন্ধ আছে গয়েতে, ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জির উপর নির্ভর করে, আবার অভিকর্ষজ ত্বরণের মান যত বাড়তে থাকে ততই ক্রিয়াশীল চাপের মান বাড়তে থাকে। ঠিক আছে, এইভাবে 3টে পয়েন্ট দিয়ে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা লিখে নিতে হবে। এর পরের প্রশ্ন দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং কিভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো। দেখো, নিউটনের গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্রটা কি না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। বলের পরিমাপ ধরা যাক ছোট হাতের এম, ভরের একটি বস্তু ইউ বেগে গতিশীল, বস্তুর গতির অভিমুখে স্থির মানের বড় হাতের এফ বল ছোট হাতের টি সময় ধরে ক্রিয়া করছে, এর ফলে বস্তুর অন্তিম বেগ হয় ভি। অন্তিম বেগটা কী ধরলাম, ভি। এবার এখানে ভি লিখ, অন্তিম বেগটা হচ্ছে ভি, ভি হয়।
অতএব বস্তুর প্রাথমিক রৈখিক ভরবেগ কত? বস্তুর প্রাথমিক রৈখিক ভরবেগ হবে এম ইউ, ছোট হাতের এম ইউ, এবং বস্তুর টি সময়ে রৈখিক ভরবেগ কত হবে? এম ছোট হাতের বি। আমি এখানে ছোট হাতের ভি লিখতে বললাম, একটু ভুল লেখা হয়েছে, ছোট হাতের ভি লিখবে এখানে। আচ্ছা, তারপর অতএব টি সময়ে রৈখিক ভরবেগের পরিবর্তন কত হবে? টি সময়ে রৈখিক ভরবেগ পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ সমান কত হবে? এম ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে অতএব রৈখিক ভরবেগের পরিবর্তন হার কত হবে? অতএব রৈখিক ভরবেগের পরিবর্তন হার হবে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এবারে দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এফ সমান কি হবে? কে ইন্টু এম এ, যেখানে কে এটা হচ্ছে ধ্রুবক। এক যখন এ সমান ওয়ান, এম সমান ওয়ান, তখন কত হবে? এম আর এম ওয়ান বসে তখন কে এর মান কত হবে? না, ওয়ান হবে। তাহলে অতএব এখান থেকে পেয়ে যাবে এফ সমান এম এ, অর্থাৎ প্রযুক্ত বল এফ সমান কি হবে? বস্তুর ভর এম গুণিতক বস্তুর ত্বরণ এ। ঠিক আছে, এই ছিল টোটাল তোমাদের প্রশ্ন এবং সঙ্গে উত্তর। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।